কংগ্রেসের নির্বাচনী বিপর্যয়ত অখবর বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতায় এইদরে কৈছিল, সারা ইন্ডিয়া মে জো লহর আতা হয় ইস লহর মে আবি তো কংগ্রেস একেবারে বিধ্বস্ত হো গিয়া, কংগ্রেস একেবারে বিধ্বস্ত হো গিয়া, সারা ইন্ডিয়া মে জো লহর আতা হয় ইস লহর মে আবি তো কংগ্রেস একেবারে বিধ্বস্ত হো গিয়া, আবি তো কংগ্রেস একেবারে বিধ্বস্ত হো গিয়া। পিছে চলিত বিধানসভা কার্যকালটোর মাঝভাগতে অগপর নেতাগৰাকীর মুখত এতিয়া অসম গণ পরিষদ একেবারে বিধ্বস্ত হো গিয়ার সুর। আমার দলটো হয় কিছু দুর্বল হয়েছে, এটা স্বীকার করবই লাগিব। অসম গণ পরিষদ দল দুর্বল হওয়া বলে নিজ মুখে স্বীকার করে দলটুক লৈ উদ্বিগ্নতা প্রকাশ করলে দলটোর জ্যেষ্ঠ নেতা তথা পাঁচবারের বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতায়। ভোট কমিটিবিলাক গঠনের ক্ষেত্রে আমি নির্দেশ দিছো যাতে ভোট কমিটিবিলাক গঠন করে তৃণমূল পর্যায়ত যাতে আমি দলটো শক্তিশালী করে আনিব পাৰো, তেনে ধরনের আমি ব্যবস্থা লৈছো। বিধায়ক হয়ে থাকতেই আন নালাগে নিজের সমষ্টিকেই হেরালে রমেন্দ্র নারায়ণ কলিতায়। পিছে রমেন্দ্র নারায়ণ কলিতার দাবি সমষ্টি বিলুপ্ত হওয়া নাই, নামহে সলনি হয়েছে। পশ্চিম গুয়াহাটী সমষ্টিটো বিলুপ্ত হওয়া নাই, নামটোহে সলনি হয়েছে। গতি এইটো নহয় যে নামটো সলনি হওয়ার কারণেই যে মোর সমষ্টি নাই, এই কথাটো কেতিয়াও হব নোৱাৰে। মোর সমষ্টি আছে, নামটো মাথোন সলনি হয়েছে, সেইখিনিয়ে কথা। পশ্চিম গুয়াহাটী গৈ সেন্ট্রেল গুয়াহাটী হওয়া সমষ্টিটোর পৰা 26টো নির্বাচন খেলিবলৈ পাব বলে আশাবাদী হয়ে আছে কলিতা। পিছে সকলো নির্ভর করিব মিত্র দল বিজেপির অনুগ্রহৰ ওপৰত। বিপুল বৰ্মনৰ রিপোর্ট, নিউজ 18 নর্থ ইষ্ট।